অজুবিল্লাহিমিনুর রাজিব রহিম সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত নেতৃবৃন্দ এবং সুদীমণ্ডলী সর্বস্তরের জনশক্তি ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আল্লাহ রব আলমিন পবিত্র কুরআনুল করিমের সোরা বাকারা একশো চব্বিশ নম্বর আয়াতে বলছেন

ইব্রাহিম আলহিস আসালাম উত্তীর্ণ হয়েছিলেন আর এই উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই গোটা বিশ্ববাসীর উপর তাকে নেতৃত্ব দান করেছিলেন আল্লাহ তালা যখন বলেছিলেন যে আমি তোমাকে নেতৃত্ব দান করব। তখন তিনি আল্লাহকে বলেছিলেন যে আমি আমাকে যে নেতৃত্ব দান করা হবে সেই নেতৃত্বকে আমার বংশধরদেরকেও দেওয়া হবে তখন আল্লাহ তালা বললেন যে না যারা জালিম আমি তাদেরকে সেই নেতৃত্ব দিব না যারা মুমিন যারা মুত্তাকি যারা আল্লাহ ভিরূপ তাদেরকেই দিব আল্লাহ তালা ইব্রাহিম আলাহিস্লা কি কেন নেতৃত্ব দিয়েছিলেন ইব্রাহিম আলাহি সাল্লা বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছিলেন কিন্তু আশাহত হননি ইব্রাহিম সালাম সন্তান জন্মের পরে যখন তাকে নির্বাসনে দেয়া হলো তখন তিনি দেখে আসতে ইতস্ত বোধ করেননি ইব্রাহিম আলাইহিস্লা সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো তখন তিনি কিন্তু আগুনে ঝাঁপ দিতে কুণ্ঠা বোধ করেননি বরং তিনি আল্লাহর পরে ভরসা করে সে আগুনে ঝাঁপ দিয়েছিলেন ইব্রাহিম আলহিস্লা তুয়া সালামকে যখন প্রিয় সন্তানকে কুরবানির কথা বলা হলো তখন কিন্তু কোরবানি করতে তিনি বোধ করেননি এবং সেই প্রিয় সন্তান ইসমাইল আলাহিসুয়াও বিনা বাক্যবায়ে একবারে কমপ্লিটলি সারেন্ডার করে তারা সেই কুরবানির জন্য বাপ এবং সন্তান তারা সেদিন নিজেরা প্রস্তুতি নিয়েছিলেন সেই কারণেই কিন্তু আল্লা রাবুল আলামিন এই পৃথিবীতে ইব্রাহিম আলাহী সলাতুয়সাল্সালামকে নেতৃত্ব প্রদান করেছিলেন আজকের এই পৃথিবীর মানুষরা আমরা যারা আছি আমরা ইব্রাহিম আলাইসলাত আসসালামের সেই কুরবানি থেকে এই শিক্ষায় নিতে পারি আসুন এই পৃথিবীর নেতৃত্ব নিয়ে জুলুমাতকে যদি আমরা দূর করতে চাই তাহলে আমাদেরকে সম্পূর্ণ আনুগত্যশীল হতে হবে সৎ সৎ কর্মপরায়ণ হতে হবে সম্পূর্ণ আল্লাহর পরে ভরসা করতে হবে এবং আমাদেরকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে হবে ইন্না সলাতি ও নুসুকি ওয়া মাহিয়া ওয়া মহমাতিল্লাহি রব্বিল আলমিন আল্লাহ তালা এই ঘোষণার আলোকে আমাদের জীবন গঠন করার এবং আমাদের এই কোরবানির মাধ্যমে আমাদের পাশবিকতাকে দূর করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি